হ্যালো বন্ধুরা আমি জিন্নাত আর আজকের ভিডিওটিতে আমি দেখাবো হিমালয়া অ্যান্টি হেয়ার ফল অয়েল তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর অনেক বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এটা অন্যের উপকারে আসে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এটা হলো হিমালয়া অ্যান্টি হেয়ার ফল অয়েল এটা দুশো এমএলের বোতল এবং এটার মার্কেট প্রাইস রয়েছে একশো আশি টাকা কিন্তু আমি এটা ফ্লিপকার্ট থেকে কিনেছি একশো চুয়াল্লিশ টাকা দাম পড়েছে আপনারা যে কোনো বিউটি স্টোর অথবা শপিং মল অথবা যে কোনো ধরো রকমের কসমেটিক্সের দোকানে আপনারা এটা পেয়ে যাবেন এবং সাথে ডিসকাউন্টও পাবেন এছাড়া আপনারা এটাকে যে কোনো অনলাইন মার্কেট থেকেও কিনতে পারেন যেমন ফ্লিপকার্ট রয়েছে অ্যামাজন রয়েছে ইত্যাদি এরকম আরও অনেক অনলাইন শপিং রয়েছে আপনারা এটা মেন প্রাইসের থেকে কিছুটা ডিসকাউন্টই পাবেন মার্কেটের মধ্যে অয়েলটা সম্পর্কে সব রকম তথ্য পেয়ে যাবেন অয়েলটা আপনারা বাইরে থেকেই দেখতে পাবেন যে কতটা আপনি ইউজ করেছেন আর কতটা করেননি অয়েলের বোতলটা আপনারা যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারেন ট্রাভেল করতে পারেন তবে ট্রাভেল করার সময় অবশ্যই আপনারা সেটাকে সিপিটা ভালো করে লাগিয়ে নেবেন তা না হলে লিক করে যেতে পারে আর এই অয়েলটা একটি লাইট ওয়েট অয়েল অর্থাৎ খুবই হালকা অন্যান্য তেল ব্যবহার করলে একটা চিটচিট ভাব মনে হয় কিন্তু এটা সম্পূর্ণ আলাদা রকমের একটি অয়েল এটা হালকা হওয়াতে খুব কম পরিমাণে চুলে লাগাতে হয় লাগালেই যথেষ্ট এই অয়েলে যে ইনগ্রির ইনগ্রিডিয়েন্টসগুলি ব্যবহার করা হয়েছে তা হল ভৃঙ্গরাজ আমলা মেথি নিম আর এটা সম্পূর্ণরূপে হানড্রেড পারসেন্ট ন্যাচারাল নয় কারণ এতে রয়েছে ফিনোক্সি ইথনাইল নামে একটি প্রিজারভেটিভ তবে অন্যান্য হার্বাল অয়েলে যতটা পরিমাণে কেমিক্যাল থাকে এটাতে তার তুলনায় অনেকটা কম কেমিক্যাল আছে গুণাগুণ অনেক যেমন এটা চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে নতুন চুল গজাতে ও হেয়ার ফলকে আটকায় মাথার স্কার্প এবং চুলকে ময়শ্চারাইজার করে চুলকে ড্রাইনেস থেকে বাঁচায় চলুন জেনে নেওয়া যাক আপনারা এটাকে কিভাবে ব্যবহার করবেন আমি নিজের এক্সপেরিয়েন্স থেকেই বলছি যে এটাকে আমি রাত্রে শোবার আগে ভালো করে লাগাই এবং দিনের বেলা শ্যাম্পু করে নেই যেহেতু এটা লাইট ওয়েট হেয়ার অয়েল তাই খুব কম পরিমাণে শ্যাম্পু লাগালেই পরিষ্কার হয়ে যায় আপনারা এটা মাথায় লাগিয়ে হালকা মাসাজ করতে পারেন এবং সারা রাত সেটা মাথায় লাগিয়ে রাখুন এবং সকালবেলা সেটা শ্যাম্পু করে নিন শ্যাম্পু করার পর অয়েলের যে গন্ধ সেটা চলে যাবে আর চটচটে ভাবটাও থাকবে না এটা চুলকে অনেক সফট করে সিল্কি করে বিশেষ করে এটা হেয়ার ফল আটকাতে ভীষণভাবে কাজ করে তবে আপনারা যদি মনে করেন যে আপনারা একটা বোতল ইউজ করলেই কাজ হয়ে যাবে তবে এটা নয় তবে ধীরে ধীরে আপনার আপনি এটার রেজাল্ট পাবেন এবং আপনাকে কমপক্ষে তিন থেকে চারটা বোতল ব্যবহার করতে হবে রেগুলার এবং সপ্তাহে তিন দিন আপনাকে এই তেলটা ইউজ করতে হবে তাহলে আপনি বেটার রেজাল্ট পাবেন বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখলেন এবং এই ভিডিওতে যে ওয়াইলটি সম্পর্কে আমি আপনাদের জানালাম এবং আপনাদের যদি কোনো রকম কোনো চুলের সমস্যা থেকে থাকে বিশেষ করে হেয়ার ফলের সমস্যা তো আপনারা এটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ